आज के तुम्हारे क्लास निब पदार्थ विज्ञान प्रथम पत्र दशम अध्याय अनुदापन प्रश्न ऊपर यह क्लसर मध्यमे तुम्हारे प्राय 30 अनुदापन प्रश्न व्याख्या सहकारे बोझान चेष्टा कर 30 अनुदापन प्रश्न जदि तुम खूब भलो मत बुझो ताहले अध्याय जे कोनो अनुदापन प्रश्न खूब सहजे उत्तर करते पारबो तुम बा आंसर दीते पारबो आबार এই অনুদাপন প্রশ্নগুলো যদি আমরা বুঝি তাহলে সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই সহায়ক। দেখো প্রথম প্রশ্নটা, হাইড্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর ফেটে যায়, এটা ব্যাখ্যা চাইছে। তাহলে এটা ভূমি, এটা হলো একটা হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন। তাহলে ভিতরে কি গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস আছে। এই গ্যাসগুলা বাইরের দিকে একটা প্রেসার দিতেছে আর বায়ুমণ্ডলীয় চাপ ভিতরের দিকে একটা প্রেসার দেয়। দুই প্রেসার সমান হওয়ার কারণে বেলুনের আয়তন ফিক্স থাকে। যখন বেলুনটা উপরের দিকে যায় তখন এই বায়ুমণ্ডলীয় প্রেসারটা কমতে থাকে। ভিতরে হাইড্রোজেন গ্যাসের প্রেসার কিন্তু আগের মতোই, যে কারণে এই বেলুনটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। বেলুনটা যখন প্রসারিত হয় তার প্রসারণ ক্ষমতার বাইরে গেলে বেলুনটা ফেটে যায়। তুমি এটা বয়েলের সূত্র অনুসারে বলতে পারো ভি প্রপোর্শনাল 1/p, যে বেলুনটা যখন উপরে দিকে যাবে তখন বায়ুমণ্ডলীয় চাপ কমবে, আর বায়ুমণ্ডলীয় চাপ কমার অর্থ হচ্ছে বেলুনের আয়তন বাড়া। এখন এই বেলুনটার আয়তনের যে প্রসারণ সেটার একটা সীমা আছে, সেই সীমার বাইরে গেলেই সেটা কি হবে? ফেটে যাবে। মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন বলতে কি বুঝো? মোলার গ্যাস ধ্রুবককে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল 8.314 জুল পার মোল পার কেলভিন। কথাটা মানে হলো এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে 8.314 জুল তাপের প্রয়োজন। তাহলে তুমি শুরুটা এইভাবে করতে পারো যে মোলার গ্যাস ধ্রুবককে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল 8.314 জুল পার মোল পার কেলভিন। আর 8.314 জুল পার মোল পার কেলভিন বলতে বোঝায় এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে 8.314 জুল তাপে প্রয়োজন। এবার আসো এক মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়। দেখো আমরা একটা রাশিমালা জানি PV/T ইকুয়াল কত আমার কে, স্থির চাপ ও তাপমাত্রায়। দেখো PV/T ইকুয়াল কত কে, মানে কনস্ট্যান্ট, স্থির চাপ ও তাপমাত্রায় আয়তন নির্দিষ্ট, আয়তন নির্দিষ্ট। যেমন স্বাভাবিক তাপমাত্রা ও চাপ যদি ভাবো তুমি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ সকল গ্যাসের আয়তন 22.4 লিটার, তার মানে স্থির চাপ স্থির তাপমাত্রা আয়তন ফিক্সড সকল গ্যাসের ক্ষেত্রে, তাহলে কে এর মানও কিন্তু ফিক্সড। সেই কারণে এক মোল গ্যাসের ক্ষেত্রে এই কেটাকে কি বলা হয়? আর এটাকে তুমি এভাবে বলতে পারো যে গ্যাসের ঘনত্ব আণবিক ভরের উপর আর নির্ভর করে না, যে কারণে আরটাকে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। পরবর্তী প্রশ্নটা দেখো, আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। আদর্শ গ্যাসের সংজ্ঞায় আমরা কি জানি? শুরুতে এটা লিখবা তোমরা যে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চালসের এবং গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্য মেনে চলে তাদেরকে আমরা বলি কি? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসগুলোর ভিতর কোনো আকর্ষণ নাই, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা কি করলাম? সংজ্ঞাটা দিলাম, তারপরে বলবো
আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ নাই, কিন্তু আমরা বাস্তবিক প্রেক্ষাপটে যতগুলো আমরা গ্যাস দেখি সেই গ্যাস অণুগুলোর ভিতর কিছু না কিছু আকর্ষণ থাকে। তাহলে আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা মাত্র, বাস্তবে এর কোনো ভিত্তি নাই। এবার আসো তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। ডাইরেক্ট এই সূত্রটাই লিখবা, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়ে। তুমি এক্সট্রা হিসেবে লেখচিত্র অঙ্কন করে দিতে পারো, রোটি এভাবে লেখচিত্র অঙ্কন করে দিতে পারো। পরের প্রশ্নটা দেখো, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। দেখো ই কল কত জানি আমরা, 3/2 nRT, এটা হলো গ্যাসের গতিশক্তি। একটা কথা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো বিভব শক্তি নাই, কারণ সেখানে কোনো আকর্ষণ নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমস্ত শক্তি গতিশক্তি, সেই গতিশক্তি ইকুয়াল 3/2 nRT। পরম শূন্য তাপমাত্রা বলতে কি? পরম শূন্য তাপমাত্রা হলো যে সেই তাপমাত্রা যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য, অর্থাৎ -273°C আমরা কি বলি, পরম শূন্য তাপমাত্রা। এটাকে যদি আমরা কেলভিনে লিখি সেটা হবে আমার 0 কেলভিন, আর এইখানে যে তাপমাত্রাটা আছে সেটা হলো কেলভিনে, তাহলে যদি বসাই ইকুয়াল কত আমার 0। তাহলে দেখো পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা বুঝি 0 কেলভিন, সেখানে গতিশক্তি শূন্য। তাহলে আমরা বলতেই পারি পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। এই প্রশ্নটা দেখো এখানে কি বলছে, একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কি ঘটবে। একই আয়তন বলতে আয়তন স্থির, আর আয়তন যদি স্থির হয় তাহলে পি প্রপোর্শনাল টি। তাহলে যার তাপমাত্রা বেশি তার চাপ বেশি, যার তাপমাত্রা কম তার চাপ কম। তাহলে আমাকে এখানে বলছে একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে, তাহলে আমরা বলতে পারি আয়তন যদি স্থির হয় চাপ তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, যার তাপমাত্রা বেশি তার চাপ বেশি, যার তাপমাত্রা কম তার চাপ কম। এবার এই প্রশ্নটা দেখো, স্থির তাপমাত্রায় তাপমাত্রা কোনো পরিবর্তন নাই, একটি আদর্শ গ্যাসের পিবি বনাম পি লেখচিত্র, অর্থাৎ পিবি বনাম পি গ্রাফের প্রকৃতি কি হবে। আর প্রকৃতি বলতে আমরা ঢাল বুঝি, প্রকৃতি বলতে কি বুঝি, ঢাল। তাহলে দেখো এই বরাবর দিলাম আমরা পি, এইখানে হলো আমার বিপি। আমি চাপটা যত বাড়াই আয়তনটা একই হারে কমবে, কমে পিবি এর মানের কোনো পরিবর্তন করবে না, সেক্ষেত্রে লেখটা আমার এরকম হবে। কথাটা আমি আবারও বলি যে চাপের পরিমাণ আমি যত বাড়াবো আয়তনটা সেই হারে কমবে, কমে পিবি এর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পিবি এর মান একটা কনস্ট্যান্ট না, সেক্ষেত্রে লেখটা আমার এরকম হবে। যেহেতু আমার বলছে প্রকৃতি, তার মানে ঢাল শূন্য, ঢাল শূন্য। কথাটা মানে হলো এরকম, তুমি চাপ যতই বাড়াও না কেন বা কমাও না কেন পিবি এর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাদের ঢাল শূন্য। এটা দেখো গ্যাসের গতি তত্ত্ব, বয়েলের সূত্র মেনে চলে কি সেটা আমরা দেখব। দেখো এবার এটা দেখো, বলছে গ্যাসের গতি তত্ত্ব বয়েলের সূত্র মেনে চলে কি। গ্যাসের গতি তত্ত্ব অনুসারে জানি আমরা পিবি ইকুয়াল 1/3 mn² এখানে সিটা হচ্ছে সিআরএমএস বেলুন, মূল গড় বর্গবেগ। তাহলে পিবি ইকুয়াল 1/3 × ½, এটার পরিবর্তে আমরা ক্যাপিটাল এম লিখলাম c². তাহলে পিবি ইকুয়াল 2/3, সাথে হলো আমার ই। তো এখানে থেকে একটা জিনিস দেখো যে এই মানটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। কিভাবে আমি কনস্ট্যান্ট ধরবো দেখো একটু, যদি তাপমাত্রা স্থির থাকে, টিটা যদি স্থির থাকে, অর্থাৎ তাপের পরিমাণ যদি স্থির থাকে, তাপের পরিমাণ স্থির থাকলে তাপমাত্রা স্থির, আর তাপমাত্রা যদি স্থির থাকে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না,
সেই ক্ষেত্রে এটা হয় আমার একটা কনস্ট্যান্ট। তাহলে পি বিকাল কত কে, এটা কিসের সূত্র? বয়েলের সূত্র। তার মানে আমি বলতে পারি যে গ্যাসের গতি গতি তত্ত্ব বয়েলের সূত্র মেনে চলে। পরম শূন্য তাপমাত্রার নিচে কোন তাপমাত্রা থাকতে পারে কি? তুমি ডাইরেক্ট এভাবে লিখবা, পরম শূন্য তাপমাত্রার নিচে নিচে কোনো গ্যাসের তাপমাত্রা থাকতে পারে না। প্রথমে এই লাইনটা হবে, তারপরে কি লিখবা? পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দেব। সংজ্ঞাটা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় বা গ্যাসের অণুগুলোর বেগ শূন্য হয় সেই তাপমাত্রাটা হলো আমার পরম শূন্য তাপমাত্রা। যদি পরম শূন্য তাপমাত্রা নিচে যেতে চাই, যেমন পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, যদি পরম শূন্য তাপমাত্রা নিচে যেতে চাই অর্থাৎ -2 কেলভিন, এই তাপমাত্রায় যদি আমরা যেতে চাই তাহলে গ্যাসের আয়তন কি হবে? ঋণাত্মক। গ্যাসের আয়তন কি হবে আমাদের? ঋণাত্মক। আর আয়তন কি কখনো ঋণাত্মক হতে পারে? পারে না। সেই কারণে পরম শূন্য তাপমাত্রার নিচে কোনো গ্যাসের তাপমাত্রা থাকতে পারে না। দেখো তারপরে বলছে, একক চাপে 1 মোল গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রার লেখচিত্রের ঢাল। দেখো আমরা একটা সূত্র জানি, পিবি ইকুয়াল এনআরটি, এটা জানি। একক চাপ পি ইকুয়াল কত? 1। 1 মোল এন ইকুয়াল কত? 1। তাহলে সেই কন্ডিশনে এটা থেকে আমরা কী পাই সেটা দেখো, ভি ইকুয়াল আর টি, তাহলে ভি বাই টি ইকুয়াল কত? 8। তাহলে একক চাপে 1 মোল গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ঢাল মোলার গ্যাস ধ্রুবক আর নির্দেশ করে। তুমি এখানে একটা কাজ করতে পারো, একটা লেখচিত্র দিতে পারো, এই বরাবর হলে ভি, এটা হলো আমার টি। তাহলে চাপের পরিমাণ ফিক্সড হলে আয়তন আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। এখন এটা হলো আমার থিটা, এখান থেকে টান দিলাম টেন থিটা, এটাই তো আমার ঢাল, ইকুয়াল কত আমার এম, এটা আমার লম্ব মানে ভি, এটা আমার ভূমি তার মানে টি, তাহলে ভি বাই টি ইকুয়াল কত? 8। তাহলে গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রার লেখচিত্রের ঢাল মোলার গ্যাস ধ্রুবক আর কে নির্দেশ করে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, সেটা কিভাবে সেটা দেখো, ভি থিটা ইকুয়াল কত? ভি নট, 1 প্লাস থিটা বাই 273। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়। পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন কিন্তু জানি, যে তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য। তার মানে দেখো, যদি এইখানে আমি থিটার পরিবর্তে -273 এটা বসাই, তাহলে ভি থিটা ইকুয়াল কত আসতেছে? ভি নট, 1 মাইনাস 273 বাই 273 ইকুয়াল কত? 0। তাহলে পরম শূন্য তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়। আর একটা প্রশ্ন, চলন্ত অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন? এই প্রশ্নটা দেখো, গাড়ির চাকা হলো এটা, সে চলতেছে, এখন আয়তনের কিন্তু কোনো পরিবর্তন এখানে নাই, এইটাকে আমরা বলতে পারি সমায়তন। আর আয়তন যদি ফিক্সড হয় সেই কন্ডিশনে জানি আমরা পি প্রপোর্শনাল টি, পি প্রপোর্শনাল টি। দেখো গাড়ি যখন চলে তখন এই গাড়ির চাকার সাথে মাটির ঘর্ষণ ক্রিয়েট হয়, ঘর্ষণের প্রেক্ষাপটে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার প্রেক্ষাপটে সেখানে তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের চাপ বেড়ে যাবে। কি বলছে, গ্যাসের ঘনত্বের সাথে গড় মুক্ত পথের সম্পর্কটা কেমন? গ্যাসের ঘনত্বের সাথে গড় মুক্ত পথের সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ঘনত্ব বাড়লে গড় মুক্তপথ কমে, ঘনত্ব কমলে গড় মুক্তপথ বাড়ে। তুমি সর্বোচ্চ আর একটা কাজ করতে পারো, এদের একটা লেখচিত্র
অঙ্কন করে দেখাইতে পারো। এবার এই প্রশ্নটা একটু দেখো, পরমাদ্রতা বৃদ্ধিতে সিআরএমএস ভ্যালু বাড়ে কেন, অর্থাৎ মূল গড় বর্গবেগ বাড়ে কেন? দেখো আমরা জানি সিআরএমএস ইকুয়াল রুট ওভার থ্রি আর টি বাই ক্যাপিটাল এম, বলতে পারি সিআরএমএস প্রপোর্শনাল রুট ওভার টি। তাপমাত্রা বাড়লে সিআরএমএস বাড়ে, তাপমাত্রা কমলে সিআরএমএস কমে। এখন এই তাপমাত্রাটা পরমাদ্রতার সাথে কেমন সম্পর্ক সেটা আমরা দেখব। যেমন তাপমাত্রা আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, পরস্পরের সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কোনো একটা জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়া অর্থ আপেক্ষিক পরমাদ্রতা বাড়া। কথাটা আমি আবারও বলি, তাপমাত্রা বাড়া বলতে কোনো একটা জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়া, আর জলীয় বাষ্পের পরিমাণ বাড়া বলতে পরমাদ্রতা বাড়া। তাহলে আমরা এটা বলতে পারি তাপমাত্রা বাড়লে পরমাদ্রতা বাড়ে, তাপমাত্রা কমলে পরমাদ্রতা কমে। তার মানে দেখো তাপমাত্রা বাড়লে সিআরএমএস ভ্যালু বাড়ে, সেই কন্ডিশনে আবার আমরা কি বলতে পারি টি আর পরমাদ্রতা। তাপমাত্রা বাড়লে পরমাদ্রতা বাড়বে, আর পরমাদ্রতা বাড়লে সিআরএমএস ভ্যালু বাড়বে। এই প্রশ্নটা দেখো, পরমাদ্রতা আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? প্রথমে তুমি যে কাজটা করবা, পরমাদ্রতার সংখ্যা আপেক্ষিক আর্দ্রতার সংখ্যাটা দেবে, তারপরে বলবা এই দুইটার ভিতর আপেক্ষিক আর্দ্রতার বেশি প্রয়োজন, অর্থাৎ তার গুরুত্ব বেশি। কেন সেটা আমি একটু বলি। ধরে নাও কোনো একটা অঞ্চলের তুমি আপেক্ষিক আর্দ্রতা জানো, আর আমরা জানি আপেক্ষিক আর্দ্রতাকে কী দ্বারা প্রকাশ করি, শতকরা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি জানা থাকে তাহলে ওই অঞ্চলের বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা আমরা জানি। এখন আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। মোট কথা, আপেক্ষিক আর্দ্রতা জানা থাকলে ওই অঞ্চলের বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের একটা ধারণা আসে। সেই কারণে বলা হয় পরমাদ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা। এই প্রশ্নটা দেখো, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলের চাপের কেমন পরিবর্তন হবে? বায়ুমণ্ডলের চাপ কমবে কেন সেটার আমি একটা ব্যাখ্যা দেব। দেখো মনে করে একটা নির্দিষ্ট অঞ্চলের কথা ভাবলাম, যার আয়তন ভি, এখানে তাপমাত্রা আছে কত মান টি, ফিক্সড। এখন এইখানে টোটালটাই কি ছিল, বায়ু ছিল। তাহলে প্রথমে বায়ুর চাপ ছিল একটা, তারপরে কি হলো বাইরে থেকে জলীয় বাষ্প এখানে আসা শুরু হলো। তাহলে জলীয় বাষ্প যদি আসে এখন বায়ু কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। কথাটা কেমন হলো, এই অঞ্চলে টোটালটাই ছিল বায়ু, তাহলে বায়ুর চাপ ছিল সর্বাধিক, তারপরে বাইরে থেকে জলীয় বাষ্প এখানে আসা শুরু হলো, বায়ুর পরিমাণ কমা শুরু হলো। তাহলে জলীয় বাষ্প বাইরে থেকে আসলে জলীয় বাষ্পের চাপ বাড়বে, বায়ুর চাপ কমবে। এখন তুমি একটা লেখচিত্র এভাবে অঙ্কন করে দেখাইতে পারো, সেটা হলো এরকম, এটা হলো বায়ুর চাপ, আর এইদিকে তুমি দিতে পারো জলীয় বাষ্পের ভর, তারপরে তুমি দেখাইতে পারো এইভাবে আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে বায়ুর চাপ কমে। দেখো গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য, আমার ইউটিউব চ্যানেলে গ্যাস আর বাষ্পের মধ্যে যে পার্থক্যগুলা একটু বিস্তারিত আকারে দেওয়া আছে, তারপর আমি দুইটা বলি। গ্যাস হলো কক্ষ তাপমাত্রায়, গ্যাস হলো কক্ষ তাপমাত্রায় এরা গ্যাস, আর বাষ্প হলো কক্ষ তাপমাত্রা তরল বা কঠিন। সংকট তাপমাত্রার উপরের অবস্থায় হলো গ্যাস, সংকট তাপমাত্রার নিচের অবস্থায় হলো বাষ্প। গ্যাস সংকট তাপমাত্রার উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, বাষ্প সংকট তাপমাত্রা নিচে থাকে।
কোনো গ্যাস কণিকার বেগ নির্ণয়ে সিআরএমএস নেওয়া হয় কেন? সেক্ষেত্রে আমরা একটা আবদ্ধ পাত্রের কথা পাব, চারটা গ্যাস অণুর কথা বলবো। একটা অণু এদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড, একটা অণু এদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর একটা অণু এদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সুবিধার্থে এই কাজটা করতেছি, এদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। দেখো এই দিকটাকে আমরা প্লাস ধরি, এই দিকটাকে আমরা মাইনাস ধরি। তাহলে এখানে যদি আমি গড় বেগ নির্ণয় করি, কি বেগ? গড় বেগ। সেক্ষেত্রে 4 প্লাস 4, এদিকটাকে প্লাস, এদিকটা মাইনাস, মাইনাস মাইনাস বাই 4 ইকুয়াল কত? 0। তাহলে গ্যাস কণিকার ক্ষেত্রে গড় বেগ নেওয়া যাবে না, কারণ শূন্য আসছে। তারপরে দেখো গড় বর্গ বেগ, সেটা কি করলাম আমরা, 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে আমার এখানে কত আসে? 16 16 32 64। তাহলে আমার কত আসতে আসে? 16। তাহলে দেখো 4 এর সমান অনেক বেশি, তাহলে এটাও নেওয়া যাবে না। এখন আমার রইলো সিআরএমএস। তাহলে সিআরএমএস রুট ওভার গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ রুট ওভার 16 ইকুয়াল কত আমার? 4। দেখো অ্যাপ্রোপ্রিয়েট মান। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? দেখো দিনের বেলায় এটা ভূপৃষ্ঠ, এই জায়গাটা হলো ভূসংলগ্ন বায়ুমণ্ডল। সূর্য থেকে যখন তাপ আসে দিনের বেলায়, তখন এই বায়ুমণ্ডল তাপগুলোকে শোষণ করে, ভূপৃষ্ঠ তাপগুলোকে শোষণ করে। রাতের বেলায়, রাতের বেলা আর সূর্য থাকে না, তখন ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল ওই তাপটাকে বিকিরণ পদ্ধতিতে বিকিরণ করে ঠান্ডা বা শীতল হয়ে যায়। কিন্তু আকাশ যদি মেঘলা থাকে, তাহলে আকাশ যদি মেঘলা থাকে সেই কন্ডিশনে তাপ শোষণ হয় বা ভূপৃষ্ঠ তাপ শোষণ করে, বায়ুমণ্ডল তাপ শোষণ করে, কিন্তু বিকিরণের সময় এই যে আকাশ মেঘলা এটা বাধা হয়ে দাঁড়ায়, যে কারণে বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে পারে না। তাপ বিকিরণ যদি না করতে পারে, তাহলে তাপমাত্রাটা সম্পৃক্ত তাপমাত্রায় পরিণত হয় না, অর্থাৎ তাপমাত্রা কমে জলীয়বাষ্প দ্বারা ওই অঞ্চলটা সম্পৃক্ত হয় না। সেই কারণে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না। এটা দেখো মেঘলা রাত শিশির পড়ার জন্য সহায়ক নাই কেন? দুইটা প্রশ্ন কিন্তু একই। এবার দেখো একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজার বেশি অস্বস্তিকর কেন? দেখো এটাকে আমি ধরলাম ঢাকা, এটাকে আমি ধরলাম কক্সবাজার। তাপমাত্রা আমি ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ হবে কম, কক্সবাজারের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ ঢাকার চেয়ে বেশি। ঘটনাটা কি হলো? ঢাকা আর কক্সবাজার, ঢাকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ঢাকার বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে, কক্সবাজারের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। এখন মনে করো তুমি বা আমরা ঢাকায় রইলাম, আমরা যদি ঘেমে যাই, এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাহলে বাষ্পায়নটা কিন্তু বেশি হবে। বাষ্পায়ন বেশি হওয়ার কারণে আমাদের ঘামটা তাড়াতাড়ি শুকাবে। এখন এই আমি যদি কক্সবাজার বা তুমি যদি কক্সবাজার যাও, সেখানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তার মানে ঘেমে গেছো, এখানে বাষ্পায়ন কম হবে, তাহলে ঘামটা দেরিতে শুকাবে, তাহলে আমরা অস্বস্তিতে পড়ব। সেই কারণে বলা হয় একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজার বেশি অস্বস্তিকর। এই প্রশ্নটা দেখো একটু, পরমাদ্রতা 0.2 কেজি পার মিটার কিউব বলতে কি বুঝো? তো পরমাদ্রতার যে সংজ্ঞাটা আমরা কি জানি, কোনো স্থানে কোনো সময় একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকেই পরমাদ্রতা বলে। তার মানে আমরা বলতে পারি কোনো স্থানে, কোনো স্থানে কোনো সময় 1 মিটার কিউব আয়তনের বায়ুতে
एक मीटर क्यूब आयतन वायुते 0.2 kg जलीय बाष्प रयेछे। एक कथा आमरा बोलते पारी परमार्द्रतार क्षेत्र। এবার শিশিরাঙ্কটা দেখো, যে শিশিরাঙ্ক 19.5 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? 19.5 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? এটা বলতে বোঝানো হয় কোন একটা অঞ্চলে কোন এক সময় বায়ুর তাপমাত্রা যখন 19.5 ডিগ্রি সেলসিয়াস হবে তখন ওই অঞ্চলের বায়ুমণ্ডলটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত আছে, বা ওই অঞ্চলে বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় রয়েছে, সেটাকে বলা হয় শিশিরাঙ্ক 19.5 ডিগ্রি সেলসিয়াস। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? অর্থাৎ কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝো? কত পার্সেন্ট? 60%। 60% কথাটা মানে কি? 100 ভাগের ভিতর 60 ভাগ। তার মানে আমরা বলতে পারি কোন একটা স্থানে কোন একটা সময় বায়ুর তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা তার শতকরা 60 ভাগ রয়েছে। অথবা আমি বলতে পারি বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের 100 ভাগের 60 ভাগ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে রয়েছে, এইটাকে বলা হয় কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা। আবদ্ধ স্থানের তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্ক কমে না বাড়ে কিছুই হয় না, শিশিরাঙ্ক অপরিবর্তিত থাকে। কেমন? আবদ্ধ স্থান তাপমাত্রা যদি আমরা বাড়াই ওই অঞ্চলের সম্পৃক্ত অবস্থা কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এবার আসো ঠান্ডা পানির জন্য মাটির কলসির প্রয়োজনীয়তা। এটা হলো মাটির কলসি। মাটির কলসিতে খুব ছোট ছোট ছিদ্র থাকে, খুব ছোট ছোট ছিদ্র থাকে। তুমি এটাকে পুরা পানি ভরাট করছো, পুরোটা পানি ভরাট, এই ছোট ছোট ছিদ্র দিয়ে পানি চুয়ে বাইরে আসে, বাইরে এসে বায়ুর সংস্পর্শে চলে যায়। বায়ুর সংস্পর্শে যাওয়ার সাথে সাথে সেখানে বাষ্পায়ন শুরু হয়। কি শুরু হয়? বাষ্পায়ন শুরু হয়। এখন বাষ্পায়নের জন্য তাপ প্রয়োজন, সেই তাপ কোথা থেকে দিবে? মাটির কলসি প্লাস তার ভিতরে যে পানি হয় সেই পানিগুলা বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ সাপ্লাই দেয়। এখন এইখান থেকে যদি তাপ চলে যায় কার জন্য? বাষ্পায়নের জন্য। স্বভাবতই বলা যায় এখানকার তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কমে যাওয়া বলতে এই পানিটা ঠান্ডা অবস্থায় থাকে, সেইখানে বলা হয় ঠান্ডা পানির জন্য মাটির কলসির প্রয়োজনীয়তা অপরিসীম। শীতের সকালে শিশির পরে কেন? প্রথমত শীতের সকাল তাপমাত্রা কম, তাপমাত্রা কম থাকে, শীতের সকালে তাপমাত্রা কম থাকে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি কোন একটা অঞ্চলের কথা যদি আমি ভাবি, সেই অঞ্চলে বায়ুমণ্ডলে যতটুকু জলীয় বাষ্প থাকলে বায়ুমণ্ডল সম্পৃক্ত হয় সেই বায়ুমণ্ডলে তার চেয়ে বেশি জলীয় বাষ্প থাকে, তাহলে বেশি যতটুকু থাকে ততটুকু ঘনীভূত হয়ে শিশির হয়, সেই কারণে বলা হয় শীতের সকালে শিশির পড়ে। এবার এই প্রশ্নটা দেখো, গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না কেন? দেখো এটাকে আমরা বায়ুমণ্ডল কল্পনা করলাম, বায়ুমণ্ডল গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি আর তাপমাত্রা বেশি হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বেশি হয় ওই অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, সেই কারণে এখানে বলছে গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলেও। তারপরে কি বলছে? শিশির পড়ে না কেন? এই যে তাপমাত্রা বেশি হওয়ার কারণে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে অনেক দেরি হয়, বা সম্পৃক্ত অবস্থায় সহজে পড়ে না, বা সম্পৃক্ত অবস্থায় সহজে যায় না, সেই কারণে বলা হয় গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলেও ওই বায়ুমণ্ডল উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় না খুব সহজে, যে কারণে শিশির পড়ে না।
পরের প্রশ্নটা দেখো, সেইখানে কি বলছে? সেখানে বলছে শীতকালে গায়ের চামড়া শুষ্ক থাকে কেন? দেখো শীতকালের কথা যদি আমি তোমাদের বলি, শীতকালে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম, পরিমাণ কম, শীতকাল বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কম, এই জলীয় বাষ্পের পরিমাণ কম হওয়ার কারণে বাষ্পায়নটা বেশি হয়, বাষ্পায়ন বেশি হয়। তাহলে আমাদের শরীরের যে নরম জায়গাগুলো আছে বা যেখানে কিছু ভেজা অবস্থায় থাকে, সেই জায়গা থেকে বাষ্পায়ন হয়, বাষ্পায়ন হয়ে সেই জায়গাগুলো শুষ্ক হয়, শরীর চরচর করে, সেখানে বলা হয় শীতকালে গায়ের চামড়া শুষ্ক থাকে। এবার পরের প্রশ্নটা দেখো, লাস্ট, শীতকাল অপেক্ষা বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায়। তাহলে প্রথম কন্ডিশন হলো আমার শীতকাল, আর একটা হলো আমাদের বর্ষাকাল। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম বায়ুমণ্ডলে, বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আমি মাঝখানে লিখলাম জলীয় বাষ্প, তার মানে যে শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম, বর্ষাকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, বাষ্পায়ন কম হবে, ভেজা কাপড় ধীরে শুকাবে। আর শীতকালের ক্ষেত্রে জলীয় বাষ্পের পরিমাণ কম, বাষ্পায়ন বেশি, তার মানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। সেই কারণে বলা হয় শীতকাল অপেক্ষা বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায়, আর শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়।